আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, সঙ্গীত জগতে শোকের ছায়া। নমুনা পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের দুই শাখায় র্যাভের অভিযান, আটক আট। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার, একনেক সভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব। করোনা ভাইরাসে আরও 44 জনের মৃত্যু, শনাক্ত 3201। বাংলাদেশের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য। এবং হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া সহ অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা, 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত, না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে তার জন্মস্থান রাজশাহীতে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। দম ফুরলেই যে সব শেষ, এই তত্ত্বটি যেন আগেই অনুভব করেছিলেন এন্ড্রু কিশোর। তাই তো দীর্ঘদিন মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় শেষ হয়ে যায় তার জীবনের সব গল্প, সবটুকু দম। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত বছরের 9 সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে তেমন আশার আলো দেখাতে পারেননি, তাই সেখানে থাকতে চাননি এন্ড্রু কিশোর। তিনি বলেছিলেন, মরতে হলে নিজের দেশে গিয়েই মরতে চান তিনি। এজন্য গত 11 জুন সিঙ্গাপুর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরিয়ে আনা হয়। বাংলা গানের প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন এই গুণীশিল্পী। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অসংখ্য গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে তারই কণ্ঠে। ডাক দিয়েছেন দয়াল আমারে, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমার সারা দেহ খেয়ে গো মাটি ও সবাই তো ভালোবাসা চায় সহ এমন অনেক গান আজও কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যায়। ভারতের প্রখ্যাত সুরকার আরডি বর্মনের সুরেও গান গেয়েছেন এন্ড্রু কিশোর। এছাড়া কলকাতায়ও প্লেব্যাকে বেশ কয়েকটি গান করে সবার মন জয় করেছিলেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র, বাস শাস ও মেরিল প্রথম আলো সহ অসংখ্য পুরস্কার। ১৯৫৫ সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন এন্ড্রু কিশোর। বড় হয়েছেন সেখানেই, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার এই অকাল প্রয়াণে বাংলা গানের জগতেই এক বিরাট শূন্যতা তৈরি হল। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এন্ড্রু কিশোরের মৃত্যুতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার গানের মাধ্যমে মানুষের হৃদয় স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডাক্তার শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আরবারের চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই প্লেব্যাক সম্রাট। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত 11 জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে জন্মস্থান রাজশাহীতে চলে যান। তার দেখভাল করছিলেন বনজামাই চিকিৎসক ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস। এন্ড্রু কিশোরের মৃত্যুতে এক শোক বার্তা পাঠিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এন্ড্রু কিশোরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এন্ড্রু কিশোর সমানভাবে গ্রামের সেই কৃষক,
এবং শহরের ধনী শ্রেণীর কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। এই শিল্পীর চলে যাওয়ায় সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। আমরা তার মৃত্যুতে এনরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। করোনা রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে জাল সনদ দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পলাতক হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, র্যাব জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসা দিয়ে আসছিল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। উত্তরার রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয় ৬ বছর আগে। হাসপাতালটির মিরপুর শাখারও লাইসেন্সের মেয়াদ শেষ হয় ৩ বছর আগে। তা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে নভেল করোনাভাইরাসের আক্রান্তদের চিকিৎসা দেওয়ার অনুমতি পেয়েছিল রিজেন্ট হাসপাতাল। এরপর করোনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রতিটি স্তরে প্রতারণার অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে। অভিযানের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বলছে, সরকারি প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষার ফলাফলের সনদ জাল করে বিপুল অর্থ হাতিয়েছে প্রতিষ্ঠানটি। এটা কিন্তু হাসপাতাল নয়, এটা শুধু ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল হাসপাতাল হচ্ছে আপনার হচ্ছে যে মিরপুর একটা, কিন্তু এইটাকে তারা হাসপাতাল দেখিয়ে তারা সরকারের সাথে এমইউ করে তারা এই কাজটা করছে। এটা মারাত্মক একটা প্রতারণা করেছে। হ্যাঁ, যদিও ক্রাইসিস মুহূর্ত হয়তো আমাদের লোকজন এটা দেখতে পারেন, বাট দেখা উচিত ছিল এটা যে আসলে এই প্রদেশে লাইসেন্স আছে কিনা, তার কোয়ালিফাইড জিনিসপত্র আছে কিনা, সেটা দেখা দরকার, দায়িত্ব ছিল, দেখা দরকার ছিল। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে আবাসিক এলাকায় ভাড়া ভবনে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অভিযোগের শেষ নেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই জড়িত থাকুক না কেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটি মারাত্মক অপরাধ করেছে এবং সরকার কোনোভাবে চায় না যে কোভিড-১৯ নিয়ে কেউ খেলা করুক, কোনো প্রতারণা করুক, এইটাকে সিরিয়াসলি ডিল করা হোক। এলাকাবাসীও ক্ষুব্ধ হাসপাতালটির কর্মকাণ্ডে। হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করছেন কেউ কেউ। অভিযানের খবর পেয়ে ভুক্তভোগীদের অনেকেই জড়ো হন হাসপাতালের সামনে। চিকিৎসা সেবা বলতে কিচ্ছু নাই এখানে, এখানে লাশ মানুষ ঢুকাইয়া লাশ হিসেবে বাইর করে ৪-৫ লাখ টাকা, ২.৫ লাখ টাকা, ৩ লাখ টাকা নিয়ে নেয়। এই ধরনের বিচার আমাদের সমিতিতে জমা আছে। এখানে কোনো রকম কোনো পাবলিকেরই কোনো রকম টেস্টের কোনো কিছুরই সনদ দ্বারা সঠিক দেয় নেই। সাহিদের কোম্পানির সাথে যে কোনো মাধ্যমে পরিচয় কাজের অফার করলাম, কাজ শুরু করলাম, প্রথমে এক দুটা বিল দিল, এরপরে তো এই অবস্থা, এখন টাকা চাই, টাকা দেয় না, হুমকি ধামকি দেয়। ৬ বছর আগে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও কিভাবে করোনা রোগী চিকিৎসার অনুমতি পেল রিজেন্ট হাসপাতাল, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির প্রভাব ও সম্ভাবনা যাচাই বাছাই করে দেখতে সংশ্লিষ্টদেরও নির্দেশ দিয়েছেন তিনি। দেশে বর্তমান রেকর্ড রিজার্ভ ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার, যা সর্বকালের রেকর্ড। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে এই রিজার্ভ থেকে দেশের উন্নয়ন প্রকল্পে ঋণ নেওয়া যায় কিনা তা সংশ্লিষ্টদের যাচাই বাছাই করে দেখতে বলেন তিনি। একনেক সভা শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানান পরিকল্পনা মন্ত্রী। সবাই আনন্দিত, আমাদের রিজার্ভ কিন্তু আজকে দাঁড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলার, ৩৬ বিলিয়ন ডলার, সর্বকালীন রেকর্ড, অবশ্যই রেকর্ডের পর রেকর্ডের পর রেকর্ড। তো যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন এবং আমি তার সঙ্গে শতভাগ একমত, অনেকেই হবেন যে আমরা বিদেশ থেকে ঋণ নিই, ডলারে নেই, ডলার আমরা নিজেদের টাকা তো নিই, আমরা নিজেই ঋণ নিতে পারি, যে সকল সংস্থা উন্নয়ন সরকার নিজেই করতে পারে, নিজের টাকায় ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক আমাদের পক্ষে, জনগণের পক্ষে এই টাকার সংরক্ষণ করে, রিজার্ভ তাদের হাতেই আছে, ওখান থেকে আমরা প্রকল্পের জন্য ঋণ নিতে পারি। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, এটা প্রধানমন্ত্রীর কোনো আদেশ নয়, তিনি একটা ধারণা তুলে ধরেছেন আলোচনার জন্য। তার এটা কোনো সিদ্ধান্ত নয় আজকে, এই সম্বন্ধে তার নির্দেশনা হলো যে আমরা সবাই যারা জড়িত, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, চিন্তা ভাবনা করবে কিভাবে এটা করা যায়। একটি সভায় ২৭৪৪ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আরও 44 জন প্রাণ হারিয়েছেন। দেশে মৃতের সংখ্যা এখন 2096। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3201 জনের। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও সাথে সাথে বাড়ছে সুস্থতার হার। তবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশের করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। বিস্তারিত হুমান জিস্তির রিপোর্টে। দেশে করোনার চূড়ান্ত সংক্রমণের সময় নিয়ে বিতর্ক থাকলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। তবে করোনা ভাইরাস নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। 24 ঘন্টায় 68টি ল্যাবে 14,245টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 3,201 জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.47%। 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 14,245টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,60,307টি। 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ 76,149 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 45.98%। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 4.68% হলেও বাংলাদেশে এই হার এখন পর্যন্ত 1.27। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় মারা যান 44 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন। এ পর্যন্ত 2,096 জন, তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রাম 11 জন, রাজশাহী 3 জন, খুলনা 2 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন, রংপুর 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। বুলেটিনের শুরুতে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, করোনা মহামারীর এ সময়ে বন্যা কবলিত মানুষদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। ভালো করে হাত ধুয়ে নেবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এটিএন বাংলার অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90 দশকের মাঝামাঝি এটিএন বাংলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শোকাহত এটিএন বাংলা পরিবার। রোগী ফিরিয়ে দেওয়া সহ হাসপাতালে অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 21 জুলাইয়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে বিনা চিকিৎসায় রোগী ফেরত পাঠানোর অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে অভিযোগ নেওয়ার পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের করোনার উপসর্গ থাকলে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখতে বলা হয়েছে। চিকিৎসা সেবা সংক্রান্ত 5টি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সর্বোচ্চ 10 কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক বিল আসলে দুদকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের আনা যে সকল অভিযোগগুলো, এই সকল অভিযোগগুলোকে তদন্ত করে 21 জুলাই প্রতিবেদন দাখিল করার জন্য মহামান্য আদালতে বলেছে। একই সঙ্গে বলেছে যে ক্যান্সার আক্রান্ত সহ জটিল আক্রান্ত কোনো রোগীদেরকে তাদের কোভিড আছে কি না এই বিষয়ে 36 থেকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করে তাদেরকে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। চিকিৎসা সেবা যারা না পেয়ে যারা দাঁড়াদে ঘুরছে তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি হটলাইন চালু করবে এবং সেখানে অনলাইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে। চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও করোনায় আক্রান্ত রোগীদের যে হাসপাতালগুলো ভর্তি করছে না তারা আইনগত অপরাধ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভর্তি হতে না পেরে আক্রান্তরা নানা হাসপাতালে দৌড়াতে যেয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার দায় ওই প্রতিষ্ঠান এড়াতে পারবে না। সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, মাঠে না থেকে তারা শুধুমাত্র টেলিভিশনে বক্তব্য দিয়ে দায়িত্ব পালন করার ব্যর্থ চেষ্টা করছে। বিএনপির সস্তা জনপ্রিয়তা পাবার আশায় সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করছে বলে জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। হাসপাতাল চিকিৎসা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও
সেখান থেকে রোগী ফেরত দেওয়া, এই ধরনের অপরাধ যারা করছে তারা আসলে এটি আইনগতভাবেও আমি মনে করি এটি অপরাধ। আমরা কাগজে দেখেছি বিভিন্ন সময় যে অনেক রোগীর মৃত্যু হয়েছে, যেগুলো অনভিপ্রেত দুঃখজনক, এবং এই সমস্ত মৃত্যুর জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলো কোনোভাবেই দায় এড়াতে পারে না। ভোতরে বিদ্যুৎ বিল তৈরির অভিযোগে ডিসকোর চারজন মিটার রিডারকে বরখাস্ত করা হয়েছে। সাতজন মিটার রিডার ও একজন ডাটা এন্ট্রি অপারেটরকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে করোনাকালে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে বাড়ি বাড়ি গিয়ে আবারও মিটার রিডিংয়ের ভিত্তিতে বিল তৈরি করা হবে। গ্রাহকদের সাথে অনুষ্ঠিত এক অনলাইন শুনানিতে এসব কথা জানান ডিসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী। সারা দেশে করোনা ভাইরাস ও উপসর্গে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতে 8 জন এবং নারায়ণগঞ্জে 4 জন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল করোনায় প্রাণ হারিয়েছেন। এদিকে ঢাকার বাইরে কোথাও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার উদাসীনতায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা বাড়ালো খুলনা জেলা। সেখানে করোনায় আক্রান্ত হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 92 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 173 জন। চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 292। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3 জন, বিভাগে নতুন আক্রান্ত 126। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। নারায়ণগঞ্জে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 20 জন। এদিকে করোনায় প্রাণ হারিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল। রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া সিলেটে মারা গেছেন 4 করোনা পজিটিভ রোগী, বিভাগের নতুন শনাক্ত 55 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 5 চিকিৎসক, ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় পুলিশ ও নার্স সহ নতুন করে 24 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এক নারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ মারা যান। তিনি বগুড়ায় কর্মরত ছিলেন। নোয়াখালীতে ভাইরাসটিতে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 27 জন। যশোরেও 1 নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় মারা গেছেন 1 জন, নতুন শনাক্ত 68 জন। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 70 জন এবং শরীয়তপুরে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তৃতীয় দিনের মতো পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। তবে করোনা মহামারীর মধ্যে অনেক বাড়িতে এ কার্যক্রম চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর মশার উপদ্রব তুলনামূলক কম হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম সুজন। একঝাঁক পরিচ্ছন্ন কর্মী প্রতিদিন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধক অভিযানে বের হচ্ছে। 54টি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে 10 দিন ব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। মশক নিধক অভিযানে এসব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে দেয়। নির্মাণাধীন বাসাবাড়ি সহ যেসব জায়গায় এডিস মশা জন্মাতে পারে সেসব জায়গায় কাজ করছে মশক নিধন কর্মীরা। তবে বাসাবাড়িতে প্রবেশের ক্ষেত্রে অনেক সময় বাধা পেতে হয়। প্রতিটি বাসার মধ্যে যেমন ফার্মের ফ্যাক্টরি খুলেছে বলা মুরগি, প্রতিটি পানির মিটারের মধ্যে মশার কোনো অভাব নাই, কিন্তু প্রতি বাসা যদি তালা থাকে আমরা কীভাবে যে ওষুধটা মারবো? 3 দিনের পানি জমা রাখবেন না, 3 দিনের পরে ফেলাই দেন, তারপরে আবার জমা করেন, আবার ইউজ করেন, আবার ফেলাই দেন। আগে যত মশা ছিল এখন কিছু মনে কম, বিশেষ করে আমার রোডের দিকে তো ধরেন বস্তি, এইসবে দেখলাম যে না মশা কম। সপ্তাহে 2 দিন যদি মশক নিধন করা হয় তাহলে মশার উপদ্রব কম হবে। তবে নিয়মিত অভিযান পরিচালনা করে অনেককে জরিমানা করছে উত্তর সিটি কর্পোরেশন। তারা জানিয়েছে ধাপে ধাপে আগস্ট পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আর মশক নিধক অভিযানে জনগণের সহযোগিতা আরও বেশি প্রয়োজন বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাড়িতে যেয়ে যেয়ে, কারণ অনেকেই কিন্তু আপনি জানেন যে কোথায় এডিস মশার লার্ভাটা বিস্তার হতে পারে। এর বাইরেও কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনার
ওনারা হয়তো জানেনই না বা হয়তো খেয়াল করেন নাই, আমরা সেগুলো কিন্তু তাদেরকে সতর্ক করছি। জুন, জুলাই, আগস্ট এই তিন মাস আমরা মাঠে আমরা আসি এবং আমরা কাজ করতে থাকবো যাতে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপটা বাড়তে না পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে জনগণকে আরও সচেতন হবার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের স্বার্থে বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি আরও বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষে ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির আয়োজনে বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয় শীর্ষক এক অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় টিউশন ফি প্রদানের বিষয়ে তিনি বলেন, একেবারে টিউশন ফি না দিলে প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের বেতন দিতে পারবে না, তাই দুই পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। অনেক সীমাবদ্ধতা রয়েছে, ইন্টারনেট অ্যাক্সেসের কোথাও কোথাও সীমাবদ্ধতা রয়েছে, ইন্টারনেট অ্যাক্সেসের যে মূল্য সেটির সীমাবদ্ধতা রয়েছে। মোস্তফা জাফর সাহেব বলেছেন অনেকগুলো কথাই বলেছেন, আমিও ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীর কাছেও প্রস্তাব দিয়েছি। এছাড়াও আমরা টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা চলছে কিভাবে এই ইন্টারনেটকে আরো আরো স্বল্প মূল্যে, বিনামূল্যে না হোক অন্তত স্বল্প মূল্যে শিক্ষার কাজে সহজলভ্য করা যায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা সংক্রমণে রাশিয়াকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। গত ২৪ ঘণ্টায় আরও ২৪,০০০এরও বেশি নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখের কাছাকাছি। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। করোনা সংক্রমণে ফ্রান্স, ইতালি, স্পেন ও ব্রিটেন সহ বিভিন্ন দেশ ছাড়িয়ে বেশ কিছুদিন ধরেই চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু সাম্প্রতিক সময়ে সংক্রমণ ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় রাশিয়াকেও ছাড়িয়ে গেল দেশটি। গত ৩০ জানুয়ারি কেরালায় প্রথম কোভিড রোগী শনাক্ত হওয়ার পর ১১০ দিনের মাথায় ১ লাখ রোগী শনাক্ত হয়েছিল ভারতে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মার্চের শেষে ভারত জুড়ে দেয়া কঠোর লকডাউনের কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ ছিল সামান্য। কিন্তু লকডাউন শিথিলের পর থেকেই পরিস্থিতি পুরো পাল্টে যায়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ দিন ধরে ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই যোগ হচ্ছে ২০,০০০এরও বেশি নতুন রোগী। এর মধ্যে তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বেশি। ভারতে করোনা রোগী ১ লাখ থেকে দ্বিগুণ হয় ১৫ দিনে, ২ থেকে ৩ লাখে ১০ দিনে, ৩ থেকে ৪ লাখে ৮ দিন, ৪ থেকে ৫ লাখে পৌঁছতে লাগে মাত্র ৬ দিন, শেষ ১ লাখ যোগ হতে লেগেছে আরও কম সময়ে, মাত্র ৫ দিন। এদিকে সংক্রমণের সাথে সাথে দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯,০০০। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তিমেও। গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে বার্সেলোনায় নিজের চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তিমেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব শিগগিরই মেসির সাথে চুক্তি নবায়ন করবে কাতালান ক্লাবটি। তিনি আশা করেন ক্যারিয়ারের শেষ ম্যাচও বার্সার জার্সিতেই খেলবেন ৫বারের বিশ্বসেরা এই ফুটবলার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, সঙ্গীত জগতে শোকের ছায়া। নমুনা পরীক্ষা না করে করোনায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের দুই শাখায় র্যাবের অভিযান, আটক ৮। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ রেখে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার, একনেক সভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব। করোনা ভাইরাসে আরও ৪৪ জনের মৃত্যু শনাক্ত, ৩,২০১। বাংলাদেশের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য।
এবং হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া সহ অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা, 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।